কাম ব্যাক টু মাই চ্যানেল। আমি 100 গ্রাম সুজি ব্লেন্ড করে নেব। কড়াইতে 1/2 কাপ দুধ দিয়ে 250 গ্রাম ক্ষীর দিয়ে দিলাম, নব্বই গ্রাম চিনি, পুর করে নেব। পিঠার মধ্যে দেওয়ার জন্য এই পুরটা বানিয়ে নেব। গলে গেছে, ভালোভাবে মিশে গেছে। আমি পুরটার মধ্যে একটু আট আনার জন্য আমি একটু ময়দা দিচ্ছি 1 টেবিল চামচ। চারটা এলাচের গুঁড়ো করে ভালো করে নেড়ে নেড়ে পুরটা দলা পাকিয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করবো। এবার সুজি গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে, এবার 2 কাপ দুধ দেব। 2 টেবিল চামচ চিনি দিলাম, খুব ভালোভাবে নাড়তে হবে যাতে দলা না বাঁধে। তাকে রান্না করতে হবে, খুব সুন্দর দলা পাকিয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব। 1 লিটার দুধ জাল দিয়ে নেব, 250 গ্রাম খেজুরের গুড় জাল দিয়ে নেব। ক্ষীরটাকে এরকম করে এবার গোল গোল করে নেব, এরকম গোল গোল করে নেব। ক্ষীরের গোলাগুলো করে নিলাম, সুজিটাকে একটু মেখে নিচ্ছি। ভালো মাখা হয়ে গেছে, হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি, গোল গোল করে নেব। এরকম বাটির মতো করে গোলাটা দিয়ে দিলাম, মুড়িয়ে নেব, এরকম করে মুড়িয়ে দেব। এরকম গোল হয়ে যাবে। এরকম করে ঘি হাতে নিয়ে নিচ্ছি, নিয়ে এরকম করে করে এরকম করে করে চেপে চেপে এরকম গোল করে বাটি করে নেব। সবগুলো বানিয়ে নিলাম পিঠা, এবার দুধের মধ্যে দেব। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর ফুটছে, একটু নেড়ে নেড়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে অনেক বড় হয়ে গেছে সাইজটা, দারুণ লাগছে। 5 মিনিট ফোটালাম, দারুণ বড় বড় হয়ে দারুণ সাইজ হয়ে গেছে। এবার অফ করে দেব, অফ করে এবার গুড়টা দিয়ে দেব। ওয়াও, দারুণ। এনজয় এনজয়।